মা আমাকে কাপড় বিক্রি করে পড়ালেখা শিখিয়েছে সামান্য এনআইডি কার্ড না আসার কারণে আমাকে পরীক্ষার হলে ঢুকতে দিল না আমি চাকরির পরীক্ষা দিতে পারলাম না আমার এখন কি হবে আমি এর জীবন রাখবোই না প্রিয় দর্শক এই কথাটি শুধু এই আপন নয় বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর কারণ তারা যখন পড়ালেখা শেষ করে অনেক কষ্ট করে অনেকে নিজের পড়ালেখা খরচ নিজেই জোগাড় করে অনেকে আসে পিতা মাতার অনেক কষ্টের অর্জিত টাকা ব্যয় করে পড়ালেখাগুলো করে কিন্তু যখন তারা চাকরি দিতে আসে তখন তাদেরকে বিভিন্ন শর্তের মধ্যে ফেলা হয় একদিকে তার চাকরি দিতে টাকা লাগে অন্যদিকে চাকরি ভাইবা বা পরীক্ষা দিতে গেলে বিভিন্ন শর্তের বেড়া জালে ফেলে বিভিন্নভাবে ছাত্রদের বয়স বৃদ্ধি করা হচ্ছে এর ফলে চাকরি করতে পারতেছে না অবশেষে অসাধু নিয়োগ বাণিজ্য কিন্তু ঠিকই চলতেছে প্রিয় দর্শক আমি একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা যারা চাকরির দায়িত্বে রয়েছেন এই সরকারি একদিনের চোদ্দটা প্রতিষ্ঠানে চাকরি এটা এক ধরনের অনিয়ম দুর্নীতি বলতে পারি কেননা একদিনে সরকারি 14টি প্রতিষ্ঠান ও সংস্থা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একই সময় একাধিক পরীক্ষা থাকায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারেনি বাংলাদেশের হাজার হাজার যুবক তাদের চাকরি বয়স চলে যাচ্ছে তারা চাকরি আবেদন করতে পারতেছে না আর একদিন আপনারা 14টা চাকরির ব্যবস্থা করেছে এর ফলে এই ছাত্রগুলার পরীক্ষা দিতে পারতেছে না কারণ এর ফলে অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু ঠিকই সুযোগ পাচ্ছে নিয়োগ বাণিজ্য করার তো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো দয় করে আপনারা মানুষের স্বপ্ন নিয়ে খেলবেন না আপনাদের হাতে দায়িত্ব আছে বলেই আপনারা একদিনে চোদ্দোটা সরকারি চাকরির পরীক্ষার ব্যবস্থা করেছেন এর ফলে অনেক শিক্ষার্থী এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কারণ একই সময়ে একজন শিক্ষার্থী চোদ্দোটা হলে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে না আর পরীক্ষাটা পরীক্ষার নিয়ম ঠিক আছে কিন্তু আপনারা একটু পদ্ধতি সহজ করেন যেমন তার প্রবেশপত্র নিয়ে যাচ্ছে তাকে দেখে ছবির সাথে সব কিছু তথ্য মিল থাকলে তাকে পরীক্ষা হলে ঢুকতে দেন এই শিক্ষার্থী ভুল ক্রমে তারা এনআইডি কার্ড নিয়ে আসতে পারেনি এর ফলে তাকে হলে ঢুকতে দেওয়া হয়নি এর ফলে স্বপ্নটা চূর্ণ বিচ্চূর্ণ হয়ে গেছে তার মনে যে কোথাও আঘাত শুধু এটা তার নয় এরকম লক্ষ লক্ষ বাংলাদেশের বেকার যুবক তৈরি হচ্ছে কারণ পড়ালেখা শেষ করে তারা সমাজের কাছে বোঝা হয় এত পড়ালেখা করে কি করলো যখন পাড়া প্রতিবেশী স্বজন বলে তখন মনটা ঠিক থাকে না তো আমি দয় করে বলবো যারা পরীক্ষা বোর্ডের দায়িত্বে আছেন মানুষকে সঠিকভাবে সুযোগ দেন যারা প্রকৃত মেধাবী তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয় ধন্যবাদ বলে শেষ করছি আসসালামু আলাইকুম